আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার যিনি পাঁচ বছর ধরে সৎভাবে আমার চোখে কয়েকজন চেয়ারম্যান সততার পরিচয় দিয়েছে তার মধ্যে আপনাদের চেয়ারম্যান যিনি এই সদনের সদস্য নান্টু ভাই যিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং আমি ওনাকে খুব সম্মান করি কারণ সৎ মানুষকে মানুষ সম্মান করে চোখে মানুষ সম্মান করে না আজকে উনি এখানে উপস্থিত আছেন অত্র অঞ্চলের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন জন্মাষ্টমী পরিষদের সম্মানিত সভাপতি মাস্টার শ্যামল দেব যিনি আমাদের হাইকো স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের এই এলাকার পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নতুন চক্রবর্তী নুরুল ইসলাম বাঁচা এলাকার সভাপতি আওয়ামী লীগের ভবন বড়ুয়া আমাদের নেতা আরো অনেকেই আমাদের দুয়ারী ছাত্রলীগ ছাত্র সেবক লীগ আমাদের সাবেক মেম্বার এখানে উপস্থিত আছেন বর্তমান মেম্বার অনেকেই উপস্থিত আছেন আমি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এই মহোৎসবে উপস্থিত হতে পারে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এখানে এই উৎসবটা আয়োজন যারা করেছেন তারা কিন্তু শুধু আপনাদেরকে অন্ন দান করার জন্য এটা না এটার সাথে সাথে ধর্মীয়ভাবে আপনাদেরকে ধর্মের মর্মবাণীটা আপনাদের মধ্যে পৌঁছানোর জন্য ধর্মীয় বক্তব্য দেবে সেটাও শুনবেন শুধু খেয়ে চলে গেলাম প্রসাদ পেলাম না প্রসাদটা কেন কি জন্য প্রসাদটা সেটাও আপনাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে আজকে এখানে অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার নমস্কার মুসলিম ভাই যারা আসছেন তাদেরকে সালাম বৌদ্ধ ভাইদেরকে আদান সবাই আমরা এখানে সম্মিলিতভাবে বসবাস করি আমাদের বসবাসটা হল একে অপরের পরিপূরক আমি মনে করি পৃথিবীতে দুইটা মানুষ দুই প্রকারের মানুষ আছে একটা হল মানুষ আরেকটা হল অমানুষ যেই ধর্ম কোনো অমানুষের জায়গা ধর্মের মধ্যে নাই সেই সেই মানুষ অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য প্রত্যেকটা ধর্মে এক একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ইস্কন সারা বিশ্বে সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমি চাই তারা তাদের মধ্যে কোন ধরনের আমি ত্রুটি পাই নাই আমি অনেক অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি আমাদের ধর্মের মতো আপনাদের ধর্ম আমি অনেক বইপত্র পড়েছি আমি কিন্তু এদের মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছি তারা নিজের থেকে আরেকজন অমানুষকে মানুষ করার জন্য এগিয়ে যাচ্ছে ও যে আরেকজন আমাদের যে অনুকূল ঠাকুর বলছিল যত পারো মানুষ ধরো কেন বলছে অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য এই কথাটা বলেছে আজকে এই যে কিছুক্ষণ আগে বিজয় বাবু বলল মদ খেয়ে বাতলামি করেন মা বন্ধুর উপর অত্যাচার করেন কাকি পিসি এদেরকে চিনেন না আপনার তখন হুশ থাকে না জ্ঞান থাকে না আপনি অমানুষ বলবো না আপনি অমানুষের পথেই যাচ্ছে সুতরাং আপনাদেরকেই সভ্য করার জন্য আপনাদেরকে ধর্মের মন্ত্র বিকৃত করার জন্য ঈশ্বর প্রতিষ্ঠা হয়েছে ঈশ্বরকে আমি সেজন্য আজকে অনেকগুলো দেখলাম আমার বন্ধুদের একজন ধর্মীয় নেতা মারা গেছেন ওখানে আমি যাব সুতরাং আপনারা সেইটাই গ্রহণ করবেন আর একটা কথা বলি আমার কেলি শহর হলো আমার গর্বের নৌকার কেলি শহর আমি তো এখানে এগারো জন নমিনেশন চাইছে আট জনের নাম পাঠিয়েছিলাম নিখিলদের নামও আমি পাঠিয়েছি শামসু সাহেবের নাম পাঠিয়েছি ইনু সাহেবের নাম পাঠিয়েছি সিদ্দিক সাহেবের নাম পাঠিয়েছি আমাদের
নামটুকুর নাম পাঠিয়েছি, বাদশাহ নুরুল ইসলাম বাজার নামও পাঠিয়েছি, সুমনের নাম পাঠিয়েছি, যাকে ইচ্ছে হয়েছে নেত্রী যাচাই বাছাই করে দেখেছেন। এখানে সরষের নামটু অভিযোগ নাই করে নাই, দুর্নীতি করে নাই, দিয়েছে সুযোগ তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে। এখানে যদি বিএনপি ইলেকশন করতো আমার কোনো আপত্তি থাকতো না, কমিউনিস্ট পার্টি কোনো আপত্তি থাকতো না, জাতীয় পার্টি কোনো আপত্তি থাকতো না, এমনকি আমাদের যারা বিরুদ্ধে ধর্মীয় কতগুলো মৌলবাদী সংগঠন আছে এরা কোনো আপত্তি থাকতো না। কিন্তু নৌকা না পেয়ে দলের মানুষ বিদ্রোহী হবে তাদের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা চ্যালেঞ্জ করবে তাদেরকে আমরা ছাড় দেব। আমরা কোন বিদ্রোহীকে বিদ্রোহী কোন অবস্থায় থাকতে পারবে না। যিনি বিদ্রোহী ইলেকশন করবে তার তো বিরুদ্ধে অন্যভাবে দলীয় ব্যবস্থা হবে এবং রাষ্ট্রীয়ভাবে সেই যাতে নির্বাচন কিভাবে এখানে করে প্রধানমন্ত্রীর বিরোধিতা করে সেটা আমরা দেখব। আপনারা আপনাদের কাছে যাকে পাঠিয়েছেন আমি কিন্তু ছয় তারিখের পর থেকে আর বলতে পারবো না, এখন ছয় তারিখের আগে আমরা দল থেকে মনোনয়ন দিয়েছি, বলে দিচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি আর বলবে না ছয় তারিখের পরে, আমিও বলবো না ছয় তারিখের আগে। আমরা বলছি যে আমাদের নৌকা আপনারা বাসিয়েছেন, যখন আমাদের খুব দুর্দিন ছিল তখন চলি শহরে আওয়ামী লীগের নৌকা সবচেয়ে বেশি ভোট পেয়েছে। উন্নয়নের কথা বলার দরকার নাই, আমি তিনটে ইউনিয়নের দায়িত্ব আপনাদের সন্তান বিজন চক্রবর্তীকে দিয়েছি, আপনাদের এলাকার পাশের এলাকার উনি ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের সাথে উপজেলা আছেন, এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন, তাদেরকে নিয়ে উনি সমন্বয় করেন দল এবং চেয়ারম্যান মেম্বারদের সাথে, উনি কোথায় কি কাজ বাকি আছে সেগুলো বের করার দায়িত্ব হলো না, উনি আমাকে জানাবে আমি এটা এই রাস্তাটা আপনাদের ওই কালো স্বাধীন আশ্রম পর্যন্ত এটাকে আরেকটু চেড়া করে বড় করে দিচ্ছি। আর যেখানে বেরিয়ে গেছে রিটার্নিং লাইনগুলো এগুলো বিজেপি বাবুকে বলেছি অতি সহসার যাতে করতে পারে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে। আমি আপনাদেরকে আর বেশি সময় নিতে চাই না, আপনারা এদিকে প্রসাদ গ্রহণ করতেছেন আরেকদিকে আমরা বক্তব্য দিচ্ছি, এবং এখানে অনেক ধর্মীয় বক্তারা আছেন ওনারা বক্তব্য রাখবেন, সেজন্য আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। শুধু বলবো অন্যায়ের কাছে নত নাই শির, সরে যায় কাপুরুষ লড়ে যায় ভীর, নান্টুসের ভীরের মতো লড়ে যাবে আমি সবাইকে।